নৌকায় উঠলে আমরা মারা যাব, জীবনে কোনোদিন নৌকায় উঠতাম না। ব্রাহ্মণ বাড়িয়া গতকাল 27 আগস্টে 51 জন মানুষ নৌকা ডুবে মারা গেছে। ইতিহাসে এমন লাশ আমি কখনো দেখিনি, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। ফাহিম HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমাদেরকে যদি কেউ বলতো নৌকায় উঠলে আমরা মারা যাব, জীবনে কোনোদিন নৌকায় উঠতাম না, এই যে আমার ব্রাহ্মণ বাড়িয়া গতকাল 27 আগস্টে 51 জন মানুষ নৌকা ডুবে মারা গেছে, এই ব্রাহ্মণ বাড়িয়ার ইতিহাসে এমন লাশ আমি কখনো দেখিনি। ওরা তো বাজার করতে গিয়েছিল, তারা নিজেও জানে না, নৌকা দিয়ে বাড়িতে ফেরার পরে তারা নৌকা ডুবিতে তারা মারা যাবে। আমরা আজকে এই নজর দৌলত গাছতলা দরবার দিকে আল্লাহকে বলবো, আল্লাহ গো গতকাল আমার ব্রাহ্মণ বাড়িয়া যারা নৌকা ডুবিতে মারা গেছে, আমার আল্লাহ আপনি তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করে দে। যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুজ শিশুর অবুজ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এই কথাগুলো আমার না, যারা বাবা হারায় সেই বাবা হারা সন্তানের কথা। আমি তো দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো নৌকা ডুবিতে মারা গেল, ছোট্ট শিশু। এই জন্য নদীর পার আপনারা যারা চলাফেরা করেন, কার মরণ কেমনে আসে আমরা জানি না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান তাদরি নাফসুম বি আই আরদিন তামু, আর জবান খুলে বলো ঘোষণা কার, কেউ জানে না কার মরণ কখন হবে। এই জন্যই তো আমি তাহিরি সব সময় মরণের বয়ান দিয়া বয়ানটা শুরু করি, ওয়াজ দিয়া বয়ান শুরু করি, কারণ আমি তাহিরিও জানি না আজকে আমি বাড়িতে যাইয়া বসতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? গত বছর এই মহরম মাসে অনেকের বাবা দুনিয়াতে ছিল, আজকে কবরে চলে গেছে, আসে না নাই। অনেকের ভাই দুনিয়াতে ছিল, আজকে কবরে চলে গেছে। আমার বাবাও তো গত বছরের আগের বছর মারছে দুনিয়ার মধ্যে ছিল রে বাবা, কিন্তু আমার বাবাও তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। জীবনে কত মানুষের অবস্থা দেখলাম, কিন্তু 2টা বছর আমার বাবার কবরে শুয়াইলাম, আমার বাবার খবর আজ পর্যন্ত নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার চলে যাই সে বুঝে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।